হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ফাইবার গিগ বানাবো এবং কিভাবে আমরা ফাইবার গিগ বানাই এবং কিভাবে কিভাবে রিসার্চ করি সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন একটা প্রফেশনাল গিগ বানাইতে হলে বা বাইরকে আকর্ষণ করা ধরাতে হলে কিভাবে একটা ফাইবার গিগ রেডি করতে হয়। চলো শুরু করি। আমার সাথে আছে গাজী ভাই, আপনার হয়তো চিনবেন না। কালার করবেন না পেজ, ওটা কালার করা বাদ দেন, সাদাই ভালো লাগে আমার কাছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কন্টেন্ট, আমরা অনেকগুলা গিগ থেকে মানে টপ রেটেড কিছু গিগ থেকে আমরা এই কন্টেন্ট গুলো আনছি। অন্য গিগ বানানোর জন্য এগুলো আনছিলাম, এগুলা ডিলিট করে আমরা যে কোয়ালিটি গিগ বানাবো বা আমরা আজকে চেক আউট নিয়ে গিগ বানাবো, তো চেক আউটের উপর এখন কন্টেন্ট রেডি করতে হবে। তো এর জন্য এই কন্টেন্ট গুলো আমরা কেটে দিতেছি। গাজী ভাই কথা বলেন। এটাতে আমরা কুকমার্স এর কাস্টমাইজেশন রাখবো, তাই গিগটাকে কুকমার্স রিলেটেড তৈরি করা হবে, চেক আউট এবং কার্ট পেজ সহ। কার্ট পেজ এন্ড চেক আউট পেজ, আই উইল মেবি আই উইল মডিফাই ইওর চেক আউট পেজ, কার্ট পেজ এন্ড শপ পেজ। শপ আই মিন শপ পেজ না, SHOP শপ। তো আমরা ই থেকে আমরা কিছু গিগ থেকে আগে কিছু ইউআরএল মানে গিগের জন্য টাইটেল ইউআরএল এগুলা আনি। তো আনেন আগে কোন ট্যাবে আনা, ওটা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা চেক আউট পেজের গিগ রেডি করছি। এখান থেকে আমরা দেখবো এবং কপি করব এবং নিজের মতো করে সাজাবো, বাট হুবহু কপি পেস্ট করব না, তাহলে অবশ্যই আমাদের সমস্যা হবে বা গিগের সমস্যা হবে। আমারটা থেকে নেন, আমার গিক থেকে নেন মানে ই ডেসক্রিপশন গুলা, হ্যাঁ নিছি। ডেসক্রিপশন গুলা আমি খুব সুন্দর ভাবে লিখছিলাম। আমি এখন টাইটেল নিচ্ছি, টাইটেলটাকে আগে ঠিক ওকে করে হ্যাঁ রাখি। টাইটেল গুলা নেন। তো আমরা ভালো ভালো গিক থেকে 10-12টা গিক থেকে আমরা টাইটেল রেডি করতেছি, কারণ আমরা দুইটা গিক তৈরি করব, একটা আমার জন্য আমার নতুন অ্যাকাউন্টের জন্য, আপনাদের সামনে যে অ্যাকাউন্টটা করলাম, আর একটা গাজী ভাইয়ের জন্য। তো আমি আগে রিকোয়েস্ট করব যারা কাজ না পারেন তারা অবশ্যই ফাইবার আসবেন না, আগে কাজ শিখেন তারপরে ফাইবার। শিফট ভি ডিস্টার্ব করে এটা শপিফাই না, এটা বাদ দেন, শপিফাই শপিফাই নিয়ে কাজ করবো না আমরা, আমরা ওকমার্স নিয়ে কাজ করবো। শপিফাই কাজ আছে খুবই কম, আর যাই দেখেন গা ওনার গিগ তৈরি করছে শপিফাই, বাট উনি ওকমার্স এ কাজই বেশি করছে। ম্যাজেন্ট টু দিছি আবার। খুবই কম পরিমাণে অত নেওয়ার দরকার নেই, অনলাইন যথেষ্ট আছে। সেল আমারটা ফার্স্ট পেজে প্রথম দিক কিওর আছে না, দিল এই যে ভাল লাগলো, এর জন্য আমি ভাইয়ের নক বেশি ভাই। আল্লাহ মানে
পেজ চেক আউট শুরু পাই চেক আউট পেজ ইকমার্স সাজেস্ট কি আউট গুলো নেন আমরা উপর থেকে সাজেস্টের কিওয়ার্ড গুলো নিলাম এগুলো আমরা সাজেস্ট কিওয়ার্ড এগুলো কিওয়ার্ড হিসেবে কাজে লাগে সো এগুলো আমরা আগে রেখে দিই এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগাবো শফি ভাই এটা বাদ দিয়ে দিই শফি ভাই বাদ লার্নিং পেজটা বাদ ল্যান্ডিং পেজেস এটা বাদ শপিং তারপরে হচ্ছে তোমার শুধু চেক আউট পেজ থেকে ছাড় দেন ও ই দেন কি নিবেন রিলেটেড ট্যাগ আমারটা থেকে নিয়ে লাগবো নেই রিলেটেড ট্যাগ ও ক্যাটাগরি সার্চ কার্ড পেজ কার্ড লেখছি হাই হাই রে ভুল কার্ড পেজ ডিজাইন চেক আউট আমার তাহলে ট্যাগ গুলা ভুল আছে ট্যাগ দিয়ে আসলে কোনো কাজে লাগে না খুব কম কাজে লাগে আর কম্পোজিশন কম না সেটাই তো লাগে কি ই-কমার্স কাস্টম ডিজাইন ইউজার ওয়ার্ডপ্রেস এর সব ঠিক আছে দেন একটা ভালো লাগে ওয়ার্ডপ্রেস আচ্ছা আর প্রোডাক্ট পেজটা রাখতে পারেন গিট টাইটেল গিগ টাইটেল রাখলাম আমরা এখানে গিগ যেহেতু কম্পিটিটর কম এখানে গিগ ইউআরএল আর গিগ টাইটেল প্রায় সেমই রাখতে পারি কি বল সেম বলতে আমরা কিওয়ার্ড গুলো ঢুকে রাখবো গিগ ইউআরএল এর মধ্যে এক রাখবো না এটা আমরা গিগ ইউআরএল তৈরি করতেছি গিগ ইউআরএল বলতে কি বোঝা ভাই একটু বুঝাই দেন আমরা গিগ ইউআরএল বলতে কি বুঝাইতেছি আমরা যখন একটা গিগ তৈরি করি তখন গিগটাকে সার্চে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে পাওয়ার জন্য ইউআরএল এর যে ডেসক্রিপশনটা দেখা যায় ইউআরএল এর যে লিংকটা দেখা যায় এই লিংকের ভিতরে কিওয়ার্ড পৌঁছানোর জন্য আমরা যে লিঙ্গ কিওয়ার্ড গুলো ইউজ করবে ওটা হচ্ছে গিগ ইউআরএল আর গিগ এর একটা টাইটেল থাকে সেটা আমরা আলাদা করে দিতে পারি যখন গিগ তৈরি করব তারপর আফটার গিগটা কমপ্লিট করব আপাতত এটুকুই থাক একটা পেজ যাওয়ার পরেই হ্যাঁ হ্যাঁ তখন আমরা দেখাবো আপাতত এটুকুই থাক যখন গিগ একটা গিগ তৈরি করব তখন এটা বুঝতে পারবো বিষয়টা ওকে ডো ওকমার্স কাস্টম ওকমার্স চেক আউট কার্ড চেক আউট প্রোডাক্ট না এটা এভাবে হয় না ভাই প্রোডাক্ট দিবা না না আমরা দেখেন আমরা সাজেস্ট কিওয়ার্ড গুলা একটু ফলো করি ই-কমার্স ওয়ার্ডপ্রেস কার্ড চেক আউট এর পরে পেজ দিন চেক আউট পেজ চেক আউট এর পরে প্রোডাক্ট পেজটা বাদ দেন প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন আসছে হ্যাঁ প্রোডাক্ট পেজ পেজ আছে তো ওটা পরে প্রোডাক্ট পেজ না প্রোডাক্ট পেজ হ্যাঁ এটা দিতে পারি ওটা পরে দিব তারপরে কি আসে ডু কাস্টমাইজ কুকমার ওয়ান পেজ চেক আউট
না এটা তো সাজেস্টেড কিওয়ার্ড, সাজেস্টেড কিওয়ার্ডটা রাখা দরকার আগে। ডু ই-কমার্স, কার্ট, চেকআউট পেজ, প্রোডাক্ট পেজ, অন অন পেজটা আগে দিয়ে দিই, পেজ চেকআউট, অন পেজ চেকআউট। আমার আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ম্যাক্সিমাম ভাইয়াররা মনে করেন কি চা জানেন, মানে ওরা চেকআউটটা মডিফাই করতে চা, তো আমি মডিফাইয়ের মধ্যে ওরা পছন্দ করে মানে এই যে মাল্টি স্টেপ চেকআউট গুলাই। এখানে আগে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দিয়ে নি। আচ্ছা আগে এখানে কি আছে, চেকআউট লেগে সার্চ দিন, শুধু ই-কমার্স চেকআউট সার্চ চেকআউট। হ্যাঁ চেকআউটটা এক্সট্রা ভাবে রাখেন তাহলে। ই-কমার্স চেকআউট কাস্টমাইজ ই-কমার্স। পেজ চেকআউট, চেকআউট দিলে কিন্তু চেকআউটটা পাবে বুঝছো, তাহলে এটাকে ওর সাথে অন পেজ দিলে, অন পেজ চেকআউট দিলে সেটাও পাবে। হ্যাঁ হ্যাঁ কোটাই ডো কাস্টমার, ডো কাস্টমাইজ কমার্স কার্ট, ওয়ান পেজ চেকআউট, প্রোডাক্ট পেজ, সব পেজ এখানে লাস্টে দিতে পারেন, সব পেজ এই বন্ধই বেটার। দেখতে হবে এখানে আর কিছু এখানে আর কিছু 80 কিওয়ার্ড আছে কিনা এটা দেখতে হবে, চেক করতে হবে। হ্যাঁ কত 80টা কিওয়ার্ড, এটাকে আমাদের আরেকটা রিসার্চ করতে হবে এখানে 80টা কিওয়ার্ড আছে কিনা, কারণ 80টা কিওয়ার্ডের বেশি উপরে নিব না ওখানে ফাইবারে গিগ পাবলিশ করার সময়, তো এখানে অতিরিক্ত যে রাখি এগুলা কেটে দিতে হবে। না অতিরিক্ত নাই, হ্যাঁ 72 আছে, যথেষ্ট ভালো আছে। এটা ওয়ান মানে আচ্ছা কাস্টমাইজ দিয়ে মডিফাই মডিফিকেশন দিয়ে দিয়ে কিন্তু গ্রামার ভুল করতেছে না কেন, পাগল হয়ে গেছে। আপনারা এইভাবে রিচার্জ করে গিগ তৈরি করবেন, এখন দেখেন কয়টা আছে, এখানে মডিফাই বা কাস্টমাইজ তেমন একটা ইফেক্ট করবে না, ইফেক্ট করবে না এটা তো একটা গিগ কিওয়ার্ড না, গিগ কিওয়ার্ড তো মূল কিওয়ার্ড গুলো আমার আছে, এই যে ই-কমার্স থেকে শুরু করে এই কিওয়ার্ড গুলো এখানে আছে। ই-কমার্স হ্যাঁ কাস্টমাইজ ই-কমার্স, ই-কমার্স ওয়ান পেজ চেক আউট, আবার ওয়ান পেজ চেক আউট, চেক আউট, আবার প্রোডাক্ট পেজ, শপ পেজ, আবার কার্ট পেজ, অনেকগুলো আছে। চেক আউট পেজ এটা ইউআরএল না, ডো মডিফিকেশন না, মডিফাই তো মডিফাই লেখবেন, হ্যাঁ মডিফাই লেখবেন, ডু মডিফাই শপ পেজ, প্রোডাক্ট পেজ, প্রোডিসিডি প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ কার্ড, আগে আগে কার্ডটা বাদ দিয়ে দিন, কার্ড বাদ দেন, হ্যাঁ এখানে কার্ড দেওয়া দরকার নেই, এটুকু থাকে, এটুকুই তো আমারটা। হ্যাঁ আমারটা মডিফাই দিয়ে শুরু করেন, বাট একটু ডিফেন্ট ভাবে দেন, হ্যাঁ মডিফাই মানে আই উইল মডিফাই দ্যাট কি I will do modify. না 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 তে এই গ্রামাটিক্যাল বল দরু, আই উইল ক্রিয়েট এক টু, এগুলা দেয়া দরকার না তে গ্রামাটিক্যাল ভুল দেখা, মানে ইয়ে ফাইবারে গ্রামাটিক্যাল ভুল ধরে। এটা
গ্রামাটিক্যাল ভুল হবে কিন্তু তোমার হ্যাঁ ধো দেন কিন্তু লাস্ট টাইম চেঞ্জ করে দিব লাস্টে গুলা এই যে এখানে তো দেখাচ্ছে না এখানে দেখাবো না কেন এটা আসলে ওটা ম্যাচিং খায় লেখা লাগবে এখানে না দেখে লিখি ডো লেখেন সামনে ডো বা ক্রিয়েট ডো লেখেন আই উইল ডু উইল থাকো না আই উইল মডিফাই এটা কি হবে না হ্যাঁ আই উইল মডিফাই হয় তো ডু না কিন্তু এটা ভুল ধরব আমি শিওর 100% শিওর আচ্ছা ডু মডিফাই মডিফাই ডু না মডিফাই চেক আউট পেজ ওই প্রোডাক্ট পেজের জায়গায় চেক আউট পেজ দেন product page shop page দিবেন product page একটু ডিফাইন করে দেওয়া দরকার দুইটা check out page and cart page or fix WooCommerce issue issue দিতে হবে যথেষ্ট ভালো আছে ভাই এক মিনিট কি যা দেখি আবার আমি আবার দেখি হ্যালো ভাই আমি আবার দেখি সেটা এই যে ডো মডিফাই চেক আউট পেজ এন দিবেন কি আবার এন 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 দিলে সমস্যা নেই এটা দিন হ্যাঁ এটা দিন ভাই মানে এটা ইয়া ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন হ্যাঁ ফুল ওয়েবসাইট তো এটা হবে না এটা ভুল দিছে ই-কমার্স ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন এটা ঠিক আছে হ্যাঁ এটা মোটামুটি চলে গ্রামে দিছি ওটা আমি দিছি আমার দাদা চলে না এবার তো ভুল ধরলে পারলেন না আমি না এটা ভুল না এটা একদম ঠিক আর দেখেন অন্যগুলো কি দিছে খালি আমারটা দেখলে তো হবে না ক্যাটাগরি ক্যাটাগরি সেটা এটা আমারটা ঠিক আছে বাদ দেন ইনি কি দিছে দেখেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা চলে না প্রোগ্রামিং টেক ওয়ার্ডপ্রেস হ্যাঁ এটাও চলে শর্ট করে দিছে অনেক আগের সেলার বুঝেন নাই আর আমি শুরু করলাম এক মাস দেড় মাস ধরে কাস্টমাইজেশন অন কি একটা কি আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আছে আচ্ছা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর টু কমার্স না ডেভেলপমেন্ট আমারটাই ঠিক আছে আমি মনে করি আমারটাই বেস্ট ক্যাটাগরি সিএস এটা থাক ক্যাটাগরি ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন ই-কমার্স আমি ই-কমার্স নিয়ে কাজ করব না ডেভেলপ করব না এসই জি তো আছে আমার সাথে দেখেন না তবে আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকে কাস্টমাইজেশন যেতে পারে তাই না এটা বেশি সার্চ করতে পারে মানে ওখানে যা পসিবল খুবই কম চেক আউট লিখে সার্চ দিবে মানে মানে সরি বায়াররা চেক আউট লিখে সার্চ দিবে সার্চ চেক আউট লিখে সার্চ দিবে হ্যাঁ হ্যাঁ ওটাই থাকে হ্যাঁ ওটাই থাকে আমারটাই থাকে ওকে বাই টাইম শেষ হলে আবার জুমে জয়েন হন এখানে সাবস্ক্রাইব কিওয়ার্ডগুলো এন্টার থাকবে কার্ড পেজ ডিজাইন চেক আউট পেজ কার্ড ডেবিট কার্ড হ্যাঁ সার্চ টেক না ওয়ান পেজ চেক আউট ও কমার্স কমার্সটা বাদ দেন পেজ চেক আউট ওয়ান পেজ চেক আউট প্রোডাক্ট পেজ প্রোডাক্ট পেজ শপিং কার্ড শপিং কার্ড বাদ দেন শিপিং কার্ডটা বাদ দেন কার্ড পেজ চেক আউট পেজ চেক আউট শুধুমাত্র চেক আউট থাকবে হ্যাঁ চেক আউট একটা থাকবে কাস্টম চেক আউট পেজটা থাকবে ডেবিট ক্রেডিট কার্ড বাদ দেন
দিব আমরা এখানে পাঁচটা পাঁচটা রাখেন। ওয়ান পেজটা থাক। ওয়ান পেজ চেক আউট, ওয়ার্ডপ্রেস চেক আউট। ওয়ার্ডপ্রেস চেক আউট, ওয়ার্ডপ্রেস না দেবো, কমার্স চেক আউট দিলে তো আর বেশি ভালো হয়তো। সাজেস্টেড কিওয়ার্ডে কিন্তু ওয়ার্ডপ্রেস আছে। থাক শেষ। Done. তারপরে